গুড মর্নিং বন্ধুরা, আমি কঙ্কনা আবার তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন দিন নিয়ে। তো আমি এই এখন সকাল 7:30 বাজে, আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর শীতকালে সকালে উঠতে খুবই অসহ্য লাগে, লেপ ছেড়ে উঠতে। তো যাই হোক, উঠতে তো হবেই, কাজ করতে হবে। তো আমি উঠে এখন এই চা লেবু জল টল সব খেয়ে আমরা এই বিছানা চাদরটা আজকে পাল্টেছি। আসলে একটু নোংরা হয়েছে, ওটা কাচতে হবে। তো ওটাকে পাল্টে নিয়ে একটা নতুন ভালো চাদর পেতে দিচ্ছি। আর এই পরিষ্কার টুরিষ্কার হয়ে গেলে তারপর আবার রন্ধনশালায় যাবো, কারণ অফিস বেরোবে, সেই রান্না টান্না করতে হবে, অফিস করতে হবে। তো আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো আমি আজকে ওকে মোগলাই করে দেবো। তা আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর এদিকে ডিমটা ফেটিয়ে আর ওর মধ্যে পেঁয়াজ রসুন লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখলাম যে বিস্কুটের গুঁড়ো নেই, তো যাই হোক অজ্ঞতা, ওই ডিম দিয়ে ময়দাটাকে ইয়ে করে নিতে হবে, মোগলাইটা করে নিতে হবে। বিস্কুটের গুঁড়োটা ভাবছি আজকে সন্ধেবেলা দোকান করতে যাবো, ওই ময়দাটা আনতে তখন নিয়ে নেব। আসলে আমার খেয়ালই নেই যে বিস্কুটের গুঁড়ো আছে, ফ্রিজে থাকে তো ওটা। তো যাই হোক, ওইভাবে করে দিচ্ছি। আর আমি ওকে বিভিন্ন রকমের টিফিন করে দেওয়ার চেষ্টা করি, কারণ রোজ ওই এক রুটি তরকারি চাউমিন ভালো লাগে না। তো আর আজকে ছেলে নেই, ওই জন্য আজকে মোটামুটি দুটো করতে হবে মোগলাই। তো এই করা হয়ে গেছে, মোটামুটি একটা সাইজ মতো ভাজ করে নিয়ে তাকে তেলে ফ্রাই করে এখন দিচ্ছি। আর ওদিকে তো মোটামুটি এদিকে রান্না হয়েও গেছে, তো ওই টিফিনটা আমি লাস্টে করছি যাতে একটু গরম থাকে, কারণ যখন খাবে তখন এমনিতেই ঠান্ডা হয়ে যাবে, আর শীতকালে তো তাড়াতাড়ি ঠান্ডা হয়েই যায়। তো আমার মোটামুটি মোগলাইটা ফ্রাই হয়ে গেছে, তাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই ঠান্ডা হয়ে গেছে, আমি ওকে কেটে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি, আর ওই টিফিন বক্সটায় আলুর তরকারিটা দিয়ে দিয়েছি। এদিকে টিফিন রেডি হয়ে গেছে, এদিকে ওর ভাতটাও রেডি করছি, কারণ ওর স্নান টান হয়ে গেছে, এই 10:30 মধ্যেই বেরোবে। তো আমি আরও একসাথেই খেয়ে নেবো, ও খাবে ভাত আর আমি খাবো একটু ওই মোগলাইটা খেয়ে নেবো। ও বেরিয়ে গেল অফিসে, এরপর আমি আমার বাকি কাজগুলো করব, কারণ এরপর আছে ঘর ঠর পরিষ্কার করা আছে। যদিও সেরকম চাপ নেই, আসলে ছেলে নেই, তো আমার মোটামুটি ঘর পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। আর এখন এই শীতকালে এই কার্পেটটা পেতে রাখতে হয় এই জায়গাটা, কারণ আমাদের এই জায়গায় তো আর কোনো ফার্নিচার নেই, ফলে মেঝেটা পুরো ফাঁকা, যেহেতু মার্বেলের মেঝে প্রচণ্ড ঠান্ডায় পা দেওয়া যায় না। তো আমার ঘর পরিষ্কার এদিকে সব কাজ হয়ে গেছে, আমি স্নান টান করে চলে এসেছি, এবার খেয়ে দিয়ে নিয়ে তারপরে বেরোবো মার বাড়িতে। এটা আমাদের এখন সবসময়ের সঙ্গী। তো আমি রেডি হয়ে গেছি এখন। গুড আফটারনুন বন্ধুরা, সকাল থেকে কথা বলার একদম টাইম পাইনি। আর এই হচ্ছে আমার লুক, এই দেখো, সব কিছু বলে দিলাম, কোথায় যাব সেটাই তো বলিনি। এখন যাব হচ্ছে মায়ের বাড়িটা। ও আসলে ছেলেটাকে দেখি না, তো কিরকম একটা লাগছে যেন, ঘরটাও খালি খালি, ছেলেটাকেও দেখে আসা হবে, কাছে বলেই যাচ্ছি। আর ওই জন্য এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, তো ভাবলাম যে একটু যাই, আবার সন্ধ্যে সন্ধ্যে আবার চলে আসতে হবে, কারণ আমাদের তো আর ছুটি নেই। তো আমি পুরো রেডি এখন, এই এখন এই জানলাগুলো দেবো, এই একটা ডিউটি আমাদের প্রতিদিন কোথাও বেরোনোর আগে, এটা একটা বিশাল ডিউটি যে জানলাগুলো ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা সব কিছু, তাও যেন ফ্যানের সুইচটা জ্বলছে, আলো জ্বলছে, কিছু একটা ভুল হয়েই যাবে এই। আর এই আমাদের এখান থেকে এত রোদ আসে না, বলেছিলাম বালিশগুলো রোদ তো দিই ডেলি, এছাড়া কাঁথা কম্বল তো দিই, আর এই স্নান করার পর এই টাওয়েলটা রোদ দিয়েছিল। এখন এইগুলো দিতে হবে সব ঘরে দিয়ে তারপর যাব। তো চলো বন্ধুরা, এখন দেখি, এখন আরও আছে
এই যা এই ঘরের জানলার পর্দা সব টানতে হবে। কাঁচের জানলার এই একটা সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধাটা হলো দুপুরবেলা কিছু বোঝা যায় না আমি ঘরে কী করছি না করছি, এটা আলো ঢোকে বেশ, মানে তুমি ধরো অন্ধকার, বৃষ্টি হচ্ছে, পর্দাটা সরিয়ে দিলে জানলা বন্ধ থাকলে তাও আলো আসে। আর রাত্রির বেলায় তো জানলা যদি তোমার পর্দা না থাকে বাইরের লোক সব দেখতে পাবে ঘরে, এই একটা অসুবিধা। এখন আমার ছেলে তো আমাকে দেখলে এই তেলের বেগুনে জ্বলে উঠবে, মানে ও মা বাড়ি পেলে আমার এই ঘরের এই জানলাটা, ওই মগটা এখন তুলব। এক হাতে তো অসুবিধা হচ্ছে, এছাড়া কিছু খাবার দাবারও ও এনেছে, তা সেইগুলো একটু মার বাড়িতে নিয়ে যাব। আসলে একটু মোয়া কেক, আমার ঘরে খাওয়ার লোক কোথায়? মানে আমাদের ঘরের জন্য ওই কয়েকটা রেখেছে, এই দেখো কয়েকটা রেখেছে আর নিয়ে যাব, কারণ আমার বরের সুগার, আমার শ্বশুর শাশুড়ির সুগার, কেউ খাওয়ার লোক নেই। তাই ও বললো যে তাহলে নিয়ে যাও তোমাদের বাড়িতে। আর আমার বাড়িতে তো আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম যে আমার মানে আমার বাড়িতে তো জয়েন্ট, মানে এমনি আলাদা সবাই রান্নাঘর, কিন্তু আমার জেঠু জেঠিমার ঘর, কাকিমার ঘর সবাই ওখানে থাকে, তো ওদের অনেক ফ্যামিলি ঠ্যামিলি, তো ওদের আমরাও আমাদের বাড়িতেও খাই, আমার বাবা মাও দেয়, তাই ওদেরও দিয়ে দিই, ফলে কি খাওয়াটাও হলো প্লাস আমার জিনিসটাও শেষ হয়ে গেল। নিয়ে চলো বন্ধুরা এবার যাই, এবার প্যাকিং ট্যাকিং করি, এইগুলো এখন ঢোকাই ব্যাগে। আমার এই উলেন কুর্তিটা দেখছো, এটা হচ্ছে আমার আমার শ্বশুর শাশুড়ি একবার মানে আগের আগের বছর 2018 ও হরিদ্বার গেছিলো, তা সেইখান থেকে এনেছিলো, একবারও অঙ্গে দেওয়া হয়নি, তা আমি ভাবলাম যে এটাই দিই, এবারে পরি। তো আর উলেন কুর্তি বেশ ভালো, আর এটা বেশ গরম হয়, এটা হাই নেক। আগে যেটা পরেছিলাম সেটা হচ্ছে মানে এরকম গোল গলা টাইপের, আমার এই দুটোই আছে, এই ভাবলাম পরে দেখি। ও ভেতরে একটা কুর্তি পরেছি হালকা, তারপর এটা পরেছি, কারণ এটা প্রচণ্ড মোটা, বেশ গরম হয়, তো আমি যদি ভেতরে একটা মোটা কিছু পরি তখন এটা পরলে আর মানে চাপ হয়ে যাবে। ফাইনালি আমি রেডি, এই দেখো ব্যাগ, এই একটা ব্যাগ আর আমার নিউ ফ্লাইট ব্যাগ, আর এটা হচ্ছে নতুন, আর ওটা তো নতুন স্নিকার্স। আর এখন গিয়ে গাড়িটা নামাতে হবে, এখন একটা বিশাল দায়িত্ব, তো চলো আবার ওখান থেকে আমার কন্টিনিউ করবো ব্লগটা বন্ধুরা। আমি নিচে চলে এসেছি, এখন এই গাড়ির কভারটা তুলছি, এই কভারটা কিনেছি, একটু মোটাই কভার কিনেছি, কারণ গাড়ি একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটু অনেক দিন টিকবেও। আর এই এখন গাড়ি নামিয়ে নিয়ে এখন যাব, আর সেদিনকে এই পুজো দিয়ে নিয়ে এসেছিলাম, আর সেটা দেখানো হয়নি, আর একা একা গাড়ি চালিয়ে যাবো, তো ওই জন্য আর গাড়ি চালানোর সময় শ্যুট করা যাবে না, একেবারে তোমাদের সাথে আমি আমার বাপের বাড়িতে কমিউনিকেট করব, ওখানেই দেখাবো আমার ছেলের পাগলামি, ছেলের দুষ্টুমি, আর আমাকে দেখলেই একদম মানে সে রেগে যাবে, ভাববে যে আমি নিতে এসেছি। বাড়ি মামার বাড়ি যেতে পারলে আর কোনো কথা নেই, মানে ওখানে যদি ওকে রেখে দিই সারা বছর ওখানেই ভালো থাকবে। অবশ্য আমরাও এরকমই ছিলাম, মামার বাড়ি যাওয়ার আনন্দ। এই দেখো আমার ভাইয়ের সাথে রীতিমতো দুষ্টুমি, মানে মামা আর ভাগনা, আর মামাও পারে ভাগনাকে ই করতে আর ভাগনাও তার সাথে ঘস্তামি করছে, সারা বিছানা লেপ কম্বল মানে একদম লোট পালট করে দিয়েছে।
দুষ্টুমি করার আনন্দে মামার সাথে আমার মাকে খাট থেকে নামিয়ে দিয়েছে। মা চেয়ারে বসে টিভি দেখছে, আমি এই পাশে বসে দেখছি, আর ও আর মামা ওইরকম দুষ্টুমি করে যাচ্ছে। বাজার করে নিয়ে ফিরছি, গাড়িটাকে তুলে রেখে তারপর আমাদের সামনেই বাজার বসে, সেখানে বাজার করে নিয়ে আসছে। ওর বাবার তো সময় হয় না, তোমাদের সাথে আবার বাড়িতে গিয়ে কন্টিনিউ কথা বলবো। হাত প্রচণ্ড ভারী ব্যাগ। আর আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন দিন নিয়ে, নতুন সকাল নিয়ে। যা ঠান্ডা পড়েছে না দেখো, আজকে রোদের তেজও নেই। আর এই মাফলারটা, এটা আমার কর্তার পকেট খসিয়ে কেনা হয়েছে। সেদিনকে গাড়ির কভার কিনতে গেলাম, তখন এটা কিনে নিয়ে আসছি। আসলে আমার এই ধরনের মানে টুপি নেই, মানে আর এই সকালটা খুব লাগে আমার, যা ঠান্ডার ধাঁচ, মানে হাঁচি হতেই থাকে অল টাইম, মানে প্রতিদিনই হতে থাকে। তো কালকে ছেলেকে দেখতে গেছিলাম, আসলে ছেলে বাড়িতে না থাকলে না কীরকম একটা লাগে, তাই জন্য আমার কাছাকাছি বাড়ি বলেই আরও দেখার সুযোগ হয়েছে। তো গেলাম, ওখানে একটু বসলাম, সে তো আমাকে দেখেই তার মুখ চোখ হয়ে গেছে, তোমাদের তো আগেই বলেছিলাম। তা তারপরে ওই যেগুলো নিয়ে গেছিলাম ওগুলো দিলাম, তারপরে আবার 6:30 মধ্যেই চলে এসেছে। আবার আসার পথে একটু দোকান বাজার কেনাকাটা ছিল, দেখলাম আমি যখন ঢুকছে আমার কর্তাও ঢুকছে, কুন্তলও ঢুকলো, তো একসাথেই ঢুকলাম। নামিয়ন গেটে তালাটা খুলছে, তো তারপরে তো সন্ধে তদারকি করতে করতে তারপর ভাবলাম না আজকে কথা বলবো না, সকালবেলা একটা নতুন দিন তোমাদের উপহার দিয়ে কথা বলবো। তো এই এলাম, এখন আবার সকালের কাজকর্মতে লেগে গেছি। এই সকালে যা যা থাকে, ওর টিফিন, ওর অফিসের রান্না ফান্না সব করে, তা ভাবলাম না এই ফাঁকে একটু কথা বলে নিই গুড মর্নিং বলতে বলতে। তো লেবু জল খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে চাউমিন হচ্ছে, আর এদিকে রান্নাবান্না হবে। তো কেমন আছো বন্ধুরা? আর আজকে ব্লগটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না, আর কাল তোমার গাড়িটা দেখলে উঠিয়েও দিয়েছিলাম, এসে গাড়িটা উঠিয়ে ঢাকাপত্র দিয়ে আবার দোকানে গেছি, এখানে কাছাকাছি দোকান টাকান করে ঠোরে, তারপর যখন ঢুকছি ও এসছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করি। আর আমার ফোনটা একটু সমস্যা হচ্ছে, ওই জন্য ভিডিও না আমি 2-3 দিন পর পর আমার দিতে হচ্ছে। তো আজকে আর ভিডিওটা এখানে নিয়ে যেতে পারবো না। তোমরা সবাই ভালো থেকো, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ আর বেশি দিন নেই 2020 শেষ হওয়ার, আর নতুন বছর যেন সবার ভালো যায়। টাটা বন্ধুরা।